মূল আত্মহত্যার কারণ তেজপুৰ কেবল নেটওয়ার্ক এখন সুইসাইড নোটর বাবে সর্বত্র জোকারণি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া চমুক ট্রাইর শেহতিয়া কেতবুর নিয়মর বাবেই এজন লোকর অপমৃত্যু নতুন নিয়মর পাছত সৃষ্টি হওয়া খেলিমেলি মত বিরোধর পরিণতিতেই আত্মহননের পথ বাছি ললে তেজপুরের প্রভাস পালে উড়িষ্যা আর পাঞ্জাবর পিছত অসম ট্রাইর নিয়মে জোকারিলে অসমক নতুন নিয়মে সৃষ্টি করা কামর সাফল্য করিব পৰা নাছিল প্রভাস পালে সেইভাবে সুইসাইড নোটত লোকজনে জগরিয়া করিলে তেজপুর কেবল নেটওয়ার্কর এগারী সহকর্মীক পারিবারিক কোনো ঘটনা নহয় কেবলৰ কাৰণে হৈছে কিবা এটা হৈছে আৰু সুইসাইড নোট লিখি পেলাই থৈ গৈছে আৰু সুইসাইড নোটত সি মেনশ্যন কৰি পেলাই থৈ গৈছে যে ডেট বলেন খৈকীয়া সি দায়ী বলেন খৈকীয়াক ব্লেম দি পেলাই কৈছে কমপ্লিটলি মেণ্টেল হেৰেজমেণ্ট দিছে তাক আৰু সেইটোৰ ওপৰতে সি সুইচাইড এটেম্প্ট কৰিলে কিন্তু প্ৰভাস পালে সুইসাইড নোটত নাম লিখি যোৱা সহকৰ্মীজন তেজপুৰৰ কেবল নেটৱৰ্ক কৰ্মী নহয় বুলি জনালে আন একাংশই কম্পিউটাৰৰ জ্ঞান থকা সূত্ৰে লোকজনে মাজে মাজে কেবল নেটৱৰ্কৰ কাৰ্যালয়লৈ যোৱা বুলি জনালে লোকসকলে বলেনক আমি মাতি আনো কম্পিউটাৰ জানাৰ কাৰণে অকণ হেল্প কৰিবৰ কাৰণে গতিকে তেওঁৰ সেনেকুৱা হাত একো নাই তেখেতে কৰিব নোৱাৰে মোৰ মতে প্ৰভাস পালৰ মৃত্যুৰ পিছত ট্ৰাইৰ নিয়ম নীতিত কিছু শিথিলতা অনাৰ পোষকতা কৰিছে একাংশই অন্যথা পৰৱৰ্তী সময়ত আৰু অধিক দুৰ্ঘটনা ঘটাৰ আশংকা প্ৰকাশ কৰিছে তেজপুৰৰ ৰাইজে তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট